24 ঘন্টা পার, কিন্তু এখনো মন্ত্রীর ভাই সৌরভ বিশ্বাসের বাড়ি ছাড়েনি আইটি কর্তারা। বুধবার ভোরে সৌরভ বিশ্বাসের বাড়িতে করা নারে কেন্দ্র এজেন্সি। এখনো পর্যন্ত তার বাড়িতেই রয়েছে গোয়েন্দা আধিকারিকের দল। গতকাল থেকে 6 জায়গায় আয়কর হানা শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে সৌরভ বিশ্বাসের স্ত্রী, 2 বিশ্বাসের তৃণমূল কার্যালয়। এর পাশাপাশি সৌরভ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়্যাল স্টেট ব্যবসায়ীর বাড়িতেও আয়কর হানা দিয়েছে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতে 24 ঘন্টা ধরে চলছে তল্লাশি। প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। উল্লেখ্য, বুধবার ভোর 5:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা সৌরভ বিশ্বাসের বাড়িতে যান। বাড়ির ভিতরে সৌরভ বিশ্বাস ও তার স্ত্রী 2 বিশ্বাসের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে। তাদের আয়কর রিটার্নে বেশ কিছু গরমিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে। রিপোর্ট চ্যানেল 10।